মাল সম্পর্কে জানে না দেখা যাক রে বাবা মেলা দিন বাদে আসলাম বলে কথা তো কেমন আছেন সবাই আপনারা কুম্বসি সবাই ছিলেন এই ফালতু সুদা মহিলাকে আপনারা কুম্বসি সবাই ছিলেন তো ইনি হয়েছে মানিক মিয়ার বউ ও ইনি কি করেছেন আপনারা কি জানেন অসমত নহয় বাংলাদেশত অসমীয়াৰ গামোচাক অপমান কত পালে ইহতে গামোচাখন কিছুদিন আগে সাজামান নামের একজন ব্যক্তি আমাদের আসাম থেকে বাংলাদেশে গিয়েছিল তো হিনি কিন্তু সব বাংলাদেশের সব বড় বড় ক্রিয়েটর ইউটিউবার ফেসবুকের নাকি কিন্তু দেখা করেছিল তো দেখা করে কিন্তু এই আসামের সম্মানীয় গামছা তিনি কিন্তু সবাইকে একটা করে দিয়েছেন এই সম্মানীয় গামছাকে কিন্তু মানিক মিয়ার বউ কিন্তু অপমান করেছে এই গামছাটা 20 টাকা দামি হইলেও কিন্তু আমাদের আসামবাসীর কাছে কিন্তু ওই গামছা কিন্তু 1 লাখের টাকা মতন গামছাটা ঠিক আছে এই গামছাকে কিন্তু মানিক মিয়ার বউ কেড়ে একটা ভিডিও মিট করে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করছে মানিক মিয়ার বউ সাজামাল বাড়ি ওইটা ভাবনা চলছে ওই গামছার যোগ্যতা কোনো সবই ঠিক আছে ওই গামছার যোগ্যতা কিন্তু সবই নেয় তো মানুষ দেখে কিন্তু ওই গামছাটা দেন লাগছে ঠিক আছে ওই মানিক মিয়ার বউ বলবে যে ওটা আমি না বুঝে করেছি কিন্তু এটা বললে কিন্তু হবে না কারণ মানিক মিয়ার যখন সাজামাল ভাই কিন্তু গামছাটা দেয় তখন সাজামাল ভাই বলেছিল যে এটা আসামে কিন্তু সম্মানীয় একটা গামছা এটা মানিক মিয়ার ভাই কিন্তু সে জানে তারপর মানিক মিয়ার বউ কি করলো সেই গামছাকে কেটে অপমান করলো এই মানিক মিয়ার বউ ভুলের কারণে কিন্তু মানিক মিয়া এভাবে ক্ষমা চাইতেছে ফেসবুকে এসে আমার বউ বুঝা সারতে পারে না কারণ আমার বউ তার এই রুমাল সম্পর্কে জানে না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল একটা মিস্টেক হয়ে গেছে এর জন্য আসামবাসীদের কাছে আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শুধু শুধু হিংসা বিদ্বেষ নিয়ে আপনারা বসে থাকবেন না এটাকে আমি আগেও সম্মানের চোখে দেখতাম এখনো সম্মানের চোখে দেখি যেহেতু আসামবাসী সবাই বলছে ভাই এটা আসামের সম্মানীয় একটি রোমান আরে ভাই ভুল করছে তোর বইয়ে তোর বইয়েরই ক্ষমাশা লাগবে ঠিক আছে তুই ক্ষমা চাইলে তার হবে না তোর বউ কই তোর বউ কি পলাইছে নাকি হ্যাঁ তোর বউকে ডেকে নিয়ে তোর বউ ক্ষমা চাবে তুই ক্ষমা চাইলে তার হবে না ঠিক আছে ভুল করছে তোর বই তুই ক্ষমা চাইলে হবে এটা তো আর হবে না বুঝছো এটা হবে না ভুল করছে তোমার বইয়েরই ক্ষমাশা লাগবে তা কি কই আপনারা গাইজ তো আপনারা বলে দেন কে ক্ষমা চাইবে মানিক মিয়া নাকি মানিক মিয়ার বউ মানিক মিয়ার বউ কিন্তু এটা জেনে শুনে কিন্তু এটা ভুল কাজ করেছে কারণ বাইরের হইনে মেলা শখ ঠিক আছে বাইরের হইনে মেলা শখ এই কারণে কিন্তু মানিক মিয়ার বউ এটা জেনে শুনে কিন্তু এই ভুল কামটা করেছে তো সেই ক্ষমা চাচ্ছে মানিক মিয়া ক্ষমা চাইলে তো আর হবে না মানিক মিয়া বউ ভুল করেছে মানিক মিয়া বউ ক্ষমা চাইতে হবে ঠিক আছে তো গাইস আজকের ভিডিও এতটুকু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যান আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো আমার ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর রাশিদ শর্ট পানি ইউটিউব চ্যানেল তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আজকের জন্য ক্যামেরাটা কাট করার দেবে ঘন্টা লাগাও